কেমিস্ট্রি ইজ নট বিচদের প্রত্যেককে স্বাগত জানিয়ে নিয়ে এলাম ক্লাস টেনের তাপের ঘটনা সমূহের মোটামুটি পড়ানোর আজকে শেষ ভিডিও। যদি এরপরে প্রশ্ন উত্তর বা গাণিতিক সমস্যার ভিডিও তো আসতেই থাকবে। তাহলে তাপের ঘটনা সমূহের শেষ ভিডিওতে আমরা আজ মূলত আলোচনা করব তাপের পরিবহন সম্পর্কে। তাহলে আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাপের পরিবহন এবং সেই সঙ্গে অবশ্যই তাপ পরিবাহিতা, পরিবাহিতাঙ্ক এগুলো আমরা আলোচনার মধ্যে আনব। তাহলে প্রথমেই তাপের পরিবহন বলতে কি বুঝি? দেখো, যদি দুটো ভিন্ন বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকে, তাহলে আমরা কি জেনে এসেছি সেই ছোটবেলা থেকে, উষ্ণ বস্তু থেকে সবসময় শীতল বস্তুর দিকে তাপ যাবে। এখন ধরো একটা দণ্ড আছে, লোহার হোক, তামার হোক, কাঠের হোক, যার তার একটা অংশকে আমরা উত্তপ্ত করছি। এখানে ধরো একটা বার্নার জ্বালিয়ে দিয়েছি, তাহলে কি হবে? এই অংশে উষ্ণতা বৃদ্ধি পাবে। তাহলে আমাদের সবসময় নিয়ম কি? উষ্ণ অংশ থেকে শীতল অংশের দিকে তাপ যাবে। এখন কঠিনের ক্ষেত্রে কি হয়? কঠিনের তো আর কণাগুলো স্থানচ্যুত হতে পারবে না, কণাগুলো যে যার নিজের স্থানে থাকবে। কারণ এটা আমরা জানি যে তরলের বা গ্যাসের কণাগুলো স্থানচ্যুত হয়, কিন্তু কঠিনের ক্ষেত্রে কি হবে? কণাটা স্থানচ্যুত না হয়ে শুধুমাত্র তাপটা উষ্ণ অংশ থেকে শীতল অংশের দিকে প্রবাহিত হবে। একেই আমরা বলবো তাপের পরিবহন। অর্থাৎ কণার স্থানচ্যুতি না ঘটিয়ে শুধুমাত্র তাপ উষ্ণ অংশ থেকে শীতল অংশে যাবে। তাকেই আমরা বলবো তাপের পরিবহন। এবং জেনে রাখবে এই পদ্ধতিতে তাপের সঞ্চালন কোষের মধ্যে ঘটে কঠিন পদার্থে। কঠিন পদার্থে তাপের পরিবহন ঘটে, কিন্তু সব কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহন হওয়ার ক্ষমতা এক নয়। যাদের মধ্যে দিয়ে তাপ খুব দ্রুত পরিবাহিত হয় তাদের আমরা কি বলি? তাপের সুপরিবাহী। আর যাদের মধ্যে দিয়ে তাপ ধীরে ধীরে প্রবাহিত হয় তাদেরকে আমরা বলি তাপের কুপরিবাহী বা তাপের ক্ষেত্রে অন্তরক। তাহলে এটা আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন উদাহরণ থেকে জানি যে ধরো গরমকালে রৌদ্রের মধ্যে একটা যদি কাঠের চেয়ার রাখা থাকে, একটা লোহার চেয়ার রাখা থাকে, তাহলে আমরা কি জানি লোহার চেয়ারে বসলে আমাদের অধিক গরম অনুভূত হবে, কারণ লোহা থেকে খুব দ্রুত আমাদের শরীরে তাপ আসতে থাকবে। এই সংক্রান্ত একটা পরীক্ষা অধিকাংশ পাঠ্যপুস্তকে থাকে, একটু পরীক্ষাটা বলে দিচ্ছি কিরকম। সেখানে যেটা বলা থাকে যে এরকম একটা আধার নেওয়া হয়, সেই আধারের মধ্যে গরম জল রাখা থাকে, মোটামুটি উত্তপ্ত জলের মধ্যে থাকে, এবং এর থেকে কতগুলো ভিন্ন ভিন্ন ধাতুর দণ্ড এরকম বের করা থাকে পরপর পরপর। বিভিন্ন ধাতুর দণ্ড হতে পারে, তার মধ্যে একটা আড্ডা অধাতু হতে পারে, কাঠ টাট হতে পারে, এবং প্রতিটাতে মোম লাগানো থাকে, ওপরে একটা করে মোমের আস্তরণ দেওয়া থাকে। দেখা যাবে এক একটা ধাতুতে মোম এক এক দূরত্ব পর্যন্ত গলেছে, মানে এদিক থেকে গলতে শুরু করবে, এদিক অব্দি আসবে গলে গলে, মানে পুরোটাই মোম দিয়ে চাপানো আছে। প্রতিটাই মোটামুটি সমান, আমার হাত থেকে একটু ছোটো বড়ো হয়ে গেছে। তাহলে যার পরিবাহিতা বেশি তার মোমটা এদিক পর্যন্ত বেশি গলবে, যার পরিবাহিতা কম তার মোম কম গলবে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? ভিন্ন ভিন্ন কঠিন পদার্থের তাপ পরিবাহিতা ভিন্ন। সাধারণত কাঠ, প্লাস্টিক, রাবার এদের ক্ষেত্রে তাপ পরিবাহিতা খুব কম, তাই এদেরকে আমরা বলি তাপের কুপরিবাহী। এটা তোমরা ছোটবেলা থেকেই পড়ে এসছো, তাপের সুপরিবাহী ও তাপের
কুপরিবাহী। সুপরিবাহীদের হচ্ছে পরিবাহিতা বেশি, এদের পরিবাহিতা কম কুপরিবাহীদের ক্ষেত্রে। এটা হচ্ছে তাপের ক্ষেত্রে। তাহলে এই ব্যাপারটা তো খুব সহজ, এটা জানা আমাদের সে একদম ছোটবেলায় অনেক উদাহরণ ছিল যে রান্নার বাসনের হাতল কেন ব্যাকেলাইটের তৈরি হয়, বা গরম জিনিসকে ধরার সময় আমরা কাপড় দিয়ে ধরি কেন। প্রতিটাই উদাহরণ হচ্ছে তাপের সুপরিবাহী কুপরিবাহী পদ্ধতি। বা তোমাদের ক্লাস এইটে ছিল হাতি গায়ে ধুলো মাখে কেন, গরম শীতকালে আমরা উলের পোশাক পরি কেন, সবই ওই কুপরিবাহী পদার্থের একটা উদাহরণের টাইপের। কিন্তু এখানে যেটা বেশি ইম্পর্টেন্ট, তোমাদের আলাদা করে নতুন জিনিস পড়তে হবে, তা কি? তা হলো তাপ পরিবাহিতা। থার্মাল কন্ডাক্টিভিটি। তাহলে কিরকম? ধর এবার আমরা একটা কোনো পদার্থের ব্লককে কল্পনা করছি। ব্লক মানে কিছু না, একটা টুকরো। এটা ব্লকের একটা পৃষ্ঠ, আর এদিকে একটা পৃষ্ঠ আছে, ওটা দেখতে পাওয়া যাচ্ছে না, পেছনের পৃষ্ঠটা। ব্লক মানে এরকম একটা, মানে ধরো এরকম একটা জিনিস ধরে নিতে পারো, এটা দিয়ে বোঝানো যাবে। এটা একটা তাসের প্যাকেট ভেবে নিতে পারো, এটা একটা পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ, এটা দিয়ে বুঝিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা মনে করছি যে এই যে অংশটা ব্লকের প্রস্থচ্ছেদ, এটা এ, এটা হচ্ছে তার বেধ। তাহলে দেখো তাপ পরিবাহিতা কি কি বিষয়ের উপর নির্ভর করবে একটু ভালো করে বোঝো। তাপ পরিবাহিতা নির্ভর করবে হচ্ছে এই দু পৃষ্ঠের প্রস্থচ্ছেদের উপর। যত এই অংশটা বড় হবে তত কি হবে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাপ বেশি যাবে। কিন্তু এই বেধের সঙ্গে হচ্ছে আবার ব্যস্তানুপাতিক, মানে এটা যত মোটা হবে তত কিন্তু কম তাপ যাবে বেধটা। আর দুই পৃষ্ঠে মানে এই দুটো পৃষ্ঠে উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তত দুটো বেশি তত বেশি পরিমাণ তাপ যাবে, এবং যত বেশিক্ষণ ধরে আমরা তাপ যেতে দেবো তাতেও বেশি পরিমাণ তাপ যাবে। অর্থাৎ যে ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করবে সেগুলো কি, সেগুলো হচ্ছে কিউ সমানুপাতিক কিসের কিসের সঙ্গে, ক্ষেত্রফল মানে এই এই অংশটা প্রস্থচ্ছেদ, দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য থিটা ওয়ান মাইনাস থিটা টু, টি কত সময় ধরে, এখানে কিন্তু টিটা সময়, এগুলোর সঙ্গে সমানুপাতিক, এবং ব্যস্তানুপাতিকের সঙ্গে ডি, অর্থাৎ এই বেধ কতটা মোটা তার উপর। এখানে কিন্তু টিটা উষ্ণতা নয়, খেয়াল রাখবে টিটা হচ্ছে সময়, কারণ যত বেশি সময় ধরে তাপ যাবে তত বেশি পরিমাণ তাপ যাবে। তাহলে কিউটা কি, এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে কতটা তাপ গেছে। তাহলে ভালো করে বুঝে নাও, কোনো পদার্থের একটা যদি আমরা এরকম ব্লক নিই, এটা এখানে থাক, তাহলে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কতটা তাপ যাবে তা কি কি বিষয়ের উপর নির্ভর করছে, এই দুই প্রান্তের প্রস্থচ্ছেদের সঙ্গে সমানুপাতিক, দুই দিকে যে উষ্ণতার পার্থক্য তার সঙ্গে সমানুপাতিক, কত সময় ধরে তাপ যাচ্ছে তার সঙ্গে সমানুপাতিক, এবং এই বেদ মানে এই যে দূরত্বটা এর সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এবার আমরা যদি এটাকে সমান করতে চাই, কে দিয়ে গুণ করব, তাহলে কি দাঁড়ালো, কেটা হচ্ছে সেই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক, কে কে একটা ধ্রুবক, এবং কে এর মান কিসের উপর নির্ভর করবে, কে এর মান নির্ভর করবে পদার্থের প্রকৃতির ওপর। তাহলে কিউ আর কে কখন সমান হবে, যখন এ থিটা ওয়ান মাইনাস থিটা টু, টি এবং ডি সবকিছু সমান। তার মানে একক ক্ষেত্রফল বিশিষ্ট যদি আমরা একটা একক ঘনককে কল্পনা করি, তাহলে এ এবং ডি দুটোই এক, একক ঘনক মানে এমন একটা ঘনক যার প্রতিটা বাহু
একক দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার কিংবা 1 মিটার। দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য যদি হয় একক পরিমাণ, মানে 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন, তাতে যদি একক সময় ধরে তাপ পরিবাহিত হয়, অর্থাৎ টি এর মানও 1, সেই সময়ে যে পরিমাণ তাপ এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে যাবে সেটাই হচ্ছে সেই নির্দিষ্ট পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে তাপ পরিবাহিতাঙ্কের একক কি হবে? দেখো এখান থেকে আমরা কিন্তু দুটোই বলতে পারবো, তাপ পরিবাহিতার একক এবং পরিবাহিতাঙ্কের একক। এখানে দেখো এই যে অংশটা, তাহলে এটা কি? এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে কে এর এককটা বের করার চেষ্টা করি। কে এর একক, তাহলে কিউ, কিউ হচ্ছে এখানে তাপ, তাহলে সেটা আমাদের আইদার এসআই কিংবা সিজিতে নিতে পারি, আমরা প্রথমে এসআই তে নিচ্ছি। তাহলে জুল ইন্টু ডি, ডি মানে দূরত্ব, তাহলে মিটার। এর নিচে কি কি আসবে? এ ক্ষেত্রফল মিটার স্কোয়ার, থিটা ওয়ান মাইনাস থিটা টু মানে উষ্ণতা কেলভিন, টি সময় সেকেন্ড। তাহলে জুল সেকেন্ডটা উপরে উঠলো, সেকেন্ড ইনভার্স, মিটার একটা কেটে গেলে নিচে পড়ে রইল, মানে উপরে তুলে দিলাম মিটার ইনভার্স আর কেলভিন ইনভার্স। এবার দেখো এই জুল সেকেন্ড ইনভার্স কে কি বলা হয়? কি আমরা বলি ওয়াট, 1 সেকেন্ডে 1 জুল কার্যকর ক্ষমতাকে বলি 1 ওয়াট। তাহলে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, তাই হচ্ছে কে এর একক। এখান থেকে আমরা তাপ পরিবাহিতাঙ্কের একক এইভাবে বের করে দিতে পারি। আর তাপ পরিবাহিতা মানে এই কিউ, কিউ তো তাপ, কিউ এর একক তো বের করার কোনো ব্যাপার নয়, কিউ এর একক তো আমরা লিখেইছি এখানে জুল বা ক্যালোরিতে লিখতে পারি। তাহলে এইটার যদি আমরা একক লিখি, তাহলে তাপ পরিবাহিতার এককটাও বলে দিই একটু, তাপ পরিবাহিতার একক ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সি ইনভার্স। সিজিএসএ মূলত এটা ব্যবহারিক একক, আর এসআইটি যদি নিই তাহলে আসবে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। একটু আগে এককটা একদম প্রতিষ্ঠা করি তোমাদের দেখিয়ে দিয়েছি, সুতরাং আশা করছি তোমরা এককটা এবার পারবে করতে। তাহলে আজকের ভিডিওতে আমরা মোটামুটি তাপ পরিবহন কি এবং তাপ পরিবাহিতা সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে তো অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে, কোনো অংশে যদি আমার সঙ্গে দ্বিমত পোষণ করো তাও কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে নিজেদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, আর এই ভিডিওর মাধ্যমে যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে আশাটা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবে। যারা আমাদের সঙ্গে এতখানি সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।